নমস্কার বন্ধুরা আবহাওয়ার গতিতে ধেয়ে ঘূর্ণিঝড় রিমাল আগে ভাগেই সতর্কতা দপ্তরের সালের পঁচিশে মে সুন্দরবন করেছিল সালের কুড়ি মে শ্রী পড়েছিল আমফান ফের মে মাসের শেষে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আজশিলে পড়তে পারে তো বন্ধুরা কবে কখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন উপকূলে পড়তে চলেছে আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল কোথায় হতে চলেছে সঙ্গে থাকুন সমস্ত আপডেট দিয়ে দেব এই ভিডিওতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা এবং মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে গোটা বাংলা ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে সপ্তাহ ভোর ধর বৃষ্টির তাণ্ডবের পর এবার গরম বাড়ছে আবহাওয়ার গত দুই দিনে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সমস্ত জেলাতেই বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও এবার থেকে উধমুখী হবে আরদ তবে এরই মাঝে আজ রাতের দিকে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলার বেশ কিছু জেলায় আজ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঢাকা কক্সবাজার খুলনা শিলাহাট মাদারীপুর এই কয়েকটি জায়গায় বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সপ্তাহভর শুষ্ক থাকবে আবহাওয়া আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা তো বন্ধুরা আমরা দেখে নেব ঘূর্ণিঝড় নিমালের বর্তমান আপডেট সহ আজ রাত্রি এবং আগামীকাল থেকে কয়েকদিনের দিনের আবহাওয়ার খবর অর্থাৎ ষোলোই মে সতেরোই মে আঠারোই মে উনিশে মে এবং কুড়ি মে তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন আপনার এলাকায় বৃষ্টিপাত পাচ্ছেন কিনা সঙ্গে জায়গার নাম উল্লেখ করে জানাবেন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর সবার প্রথমেই জানতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা যা মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ফলে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এরপর তা ক্রমশ উত্তর দিকে এগুবে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পঁচিশে প্রবেশ করতে পারে তবে সেই ঘূর্ণিঝড়ের গতিপথ কতটা হবে তা এখনো স্পষ্ট জানা যায়নি ঘূর্ণিঝড় রিমাল এর নামকরণ করেছে ওমান আরবিতে এর অর্থ বালি দক্ষিণ বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ ও মায়ানমারের ইয়াগুন সংলগ্ন স্থানে অবস্থান করেছে এই ঘূর্ণিঝড়টি তবে আবহাওয়া দপ্তরের তরফে এখনই ঠিক করে বলা যাচ্ছে না যে এই ঘূর্ণিঝড়টি সঠিক কোথায় ল্যান্ডফল করতে পারে তবে আবহাওয়িদদের ধারণা অনুযায়ী চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পঁচিশে মে মারাত্মক তাণ্ডবলীলা চালাতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে সাধারণত মে মাসের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি অধিক মাত্রায় শক্তিশালী আকার ধারণ করে থাকে আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগের মধ্যে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘূর্ণিঝড় সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল এবং আবহাওয়া বিশেষজ্ঞরা তবে উড়িষ্যার উপকূলে অগ্রসর হয়ে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব এই ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে আপনাদেরকে বর্তমান অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা দিলাম পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় তার উপর আমাদের সর্বদা চোখ থাকছে তার জন্য আপনারা পাশে থাকবেন পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ রাত্রের আবহাওয়ার সঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি উইন্ডে লাইভ স্ক্রিনে আজ পনেরোই মে বুধবার আমরা দেখে নেব আজ রাত্রের দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি দেখি তাহলে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর রানাঘাট বনগাঁ হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নাই আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শিউড়ি নোয়ালহাটি এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি আরেকটু পিছনের দিকে এগিয়ে আসি তাহলে দেখতে পাবো উড়িষ্যার বালিশাতে কিন্তু আজ ছিটেফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে বাংলাদেশের কিন্তু মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনে কিন্তু হালকা মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা মেহেরপুর কোনো জায়গাতেই কিন্তু সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না আকাশ মূলত মেঘলা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম ভাব বজায় থাকবে তবে বৃষ্টিপাতের কোনোরকম কিন্তু এই জায়গাগুলিতে হবে না তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহীতে কিন্তু হালকা ছিটেপাটা বৃষ্টি হতে পারে আজ রাত্রের দিকে তাছাড়া মহাদেবপুর বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠাকুরনগর কিষাণগঞ্জ করণদিঘি পঞ্চগড় কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ছিটেপটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মূলত উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলিতে মোটামুটি আজ বৃষ্টিপাত রয়েছে আজ এবং আগামী তিন দিন কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারবে থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেখি গুয়াহাটি শিলং শিলচর অসম তাহলে দেখতে পারবো যে শিলং এবং গুয়াহাটিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এবার দেখে নেব আগামীকাল ষোলোই মে বৃহস্পতিবার আগামীকাল ষোলোই মে বৃহস্পতিবার সকাল থেকে রাত্রি অবধি আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় কতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব তো আগামীকাল ষোলোই মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটিতে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের গুয়াহাটিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মূলত আমরা অনেক উপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই কিন্তু সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি না বাংলাদেশের চিতাগং ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল পিরোজপুর শিলচর কক্সবাজার টেকনাফ খুলনা ময়মনসিংহ কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি তামলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বসিরহাট দুর্গাপুর আসানসোল বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম রানাঘাট কৃষ্ণনগর কল্যাণী তেহট্ট বেতায় করিমপুর কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বহরমপুর বীরভূম মুর্শিদাবাদ মালদাহ কোনো জায়গাতে আমরা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না আমরা একটু দেখে নেব সতেরোই মে শুক্রবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মূলত উত্তর পূর্ব ভারতের এলাকাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন সতেরোই মে শুক্রবার উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি অসম এবং ডিব্রুগ আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিন ওপর দেখতেই পাচ্ছেন ডিপ্রুবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই কিন্তু সতেরোই মে শুক্রবার সেইরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় তাছাড়া আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শীতরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল যে পনেরোই মে ষোলোই মে এবং সতেরোই মে এই তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতেই সেই রকম একচেটিয়া বা মাঝারি ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই বন্ধুরা আমরা দেখে নেব যে আঠারোই মে শনিবার কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাব যে গুয়াহাটি ডিব্রুগড় দার্জিলিং শিলং গোয়ালপাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া যদি আমরা একটু দেখি বাংলাদেশের সিলাহাট বিষ্ণুবরমপুর শিলং শিলচর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারোই মে শনিবারের তাছাড়া বাংলাদেশের মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি আমবাসা অমরপুর আগরতলা কুমিল্লা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আঠারোই মে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া মুড়ি রাঁচি দুর্গাপুর আসানসোল বর্ধমান কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ হাবড়া নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি কোনো জেলাতেই কিন্তু আমরা সেই রকম আঠারোই মে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না